গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব নবনীতা দেব সেনের লেখা গল্প আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যেই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের গল্প চন্দন রাজার বউ এক রাজার সাত ছেলে একটি মেয়ে ছেলে মেয়েরা বড় হতে না হতেই রাজা রানী বনে চলে গেলেন ছোট মেয়েটিকে দাদা বৌদিদের হাতে রেখে বড় ছয় বৌদিদি ছোট বোনকে একদম ভালোবাসে না কেবলই বকুনি দেয় দাদাদের চোখের মনি কিনা ছোট্ট বোনটি বৌদিদির হিংসে হয় কিন্তু ছোট বৌদি হিংসুটে নয় সে রাজকন্যাকে খুব ভালোবাসে যত্ন করে রাজকন্যাটির নাম চন্দনী চন্দনী বাগানে খেলা করে পাখি ফুল খরগোশ মেঘ বাতাস সঙ্গে তার ভাব যখনই বিদেশে যায় সাতজনে সাতটি উপহার নিয়ে আসে আর বৌরা পায় এক একজনে এক একটি তাতেও বৌদিরা হিংসে আকুল একবার ভাইরা যেই বিদেশ থেকে ফিরেছে বৌরা গিয়ে বোনের নামে লম্বা এক নিন্দের ফিরিস্তি দিলে সে কি কি অন্যায় কাজ করেছে কি কি ভালো কাজ করেনি কত কত অসুবিধে ঘটিয়েছে সংসারের কত স্বার্থপরতা করেছে কত মিছে কথা বলেছে দাদারা শুনে থ এইটুকুনি মেয়ে এত মিষ্টি দেখতে কি না পেটে পেটে এত দুর্বুদ্ধি যেন কে ওকে খেতে না দেয় ওকে বাইরে দালালে শুতে পাঠিয়ে দাও বুঝুক দুষ্টুমি করলে শাস্তি হয় ছয় দাদা ছয় বৌদির কথা শুনল ছোট বৌদি কিন্তু বলল না এসব শুনো না তোমরা এসব ভুল কথা চন্দনী খুব লক্ষ্মী মেয়ে খুব লক্ষ্মী হয়েছিল এতদিন ওকে শুধু শুধু কষ্ট দিও না পাপ হবে ছোট বউয়ের কথা বড় দাদারা শুনল না চন্দনীকে খেতে না দিয়ে উঠোনে বের করে দিল রাত বাড়তেই ছোট বৌদি গিয়ে আঁচলের তলায় করে ভাত মাংস সন্দেশ রসগোল্লা খাইয়ে এলো চন্দনীকে মাথায় একটি বালিশ গায়ে একটি চাদর দিয়ে এলো পরের দিন সকালে উঠে বৌদিরা দেখে চন্দনীর গায়ে চাদর মাথায় বালিশ সে কি সে কি কে দিল সব নিশ্চয় ছোট বউ ছোট বউ ছোট বউ বললে বেশ করেছি দেব তো না দিলে যে আমার পাপ হবে ও বেচারি তো কিছুই দোষ করেনি এটা ওর বাপের বাড়ি ওর দাদাদের এখানে যতটা জোর ততটাই জোর ওর ও অমন খালি পেটে মাটিতে ঘুমলে আমাদেরই পাপ হবে আমি তোমাদের সঙ্গে জুটে অত অন্যায় করতে পারব না বৌদিরা তখন আরও একজোট হয়ে দাদাদের কাছে চন্দনীর নামে নিন্দে করলে যে দাদারা ছজনে মিলে চন্দনীকে প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিলে বৌদিরা বললে যাও গিয়ে চন্দন রাজাকে বিয়ে করো বিয়েতে আমাদের করবে আমাদের নেমন্তমন বসিও আর তোমার আদরের ছোট বৌদিকে একা হিরে মুক্ত সিংহাসনে বসতে দিও যখন আমরা তোমার শ্বশুরবাড়িতে বেরু করতে যাব ছয় বৌদি খল শব্দ করে হেসে ওঠে ওকে এক ধাক্কায় তোরণের বাইরের ঠেলে বের করে দিয়ে তোরণের গেট বন্ধ করে দিলে যা চন্দন রাজাকে যা আর ঢুকতে দেব না কিন্তু চন্দনই আস্তে আস্তে হাঁটতে লাগলো কাঁদল না কে দেখি হবে মা বাবা যে কোন বনে কেউই তা জানে না ছোট বৌদি চিঁড়ে মুড়ি গুড় বেঁধে দিয়েছে একটা বেনারসি ওড়নার কোণে কোণে আর দিয়েছে রুপোর টিফিন কৌটো ভরে রাজভোগ পথে খিদে পাবে বলে আর একটা ছোট্ট পাথরও চন্দনীকে দিয়েছে পেলে তাতে দাঁড়িয়ে যতদূর দেখা যায় চন্দনীকে দেখলে আর ঠাকুরকে মনে মনে বলল ঠাকুর ওকে দেখো বড্ড লক্ষ্মী মেয়েটা আমি ওকে রক্ষা করতে পারলুম না সামনেই বোন বন ক্রমশ ঘন থেকে আরো ঘন হয়ে গভীর অরণ্য হয়ে উঠল চন্দনী পাথরটি চুষে চুষে জল তেষ্টা মেটাচ্ছে মাঝে মাঝে ঝর্ণা দেখলে বসে জিরোচ্ছে খিদে পেলে মুড়ি খাচ্ছে একটা পাখি এসে বললে চন্দনী আমার খুব খিদে পেয়েছে একটু চিঁড়ে দেবে তখন সন্ধ্যা হয়ে গেছে চন্দনী খুব খিদেও পেয়েছে তবু সে পাখিকে এক মুঠো চিড়ে দিল পাখি তাকে আশীর্বাদ করে বলল ঈশ্বর তোমাকে সুখী করবেন চন্দনী বললে আর সুখ এখন তো আমাকে চন্দন রাজাকে খুঁজে বের করতে হবে কে জানে সে কোথায় পাখি বললে চন্দন রাজা কেন এই বোন তো চন্দন কাঠেরই বোন এই সবই চন্দন রাজার রাজত্ব কিন্তু রাজাকে তো পাবে না তিনি গত ফাল্গুন মাসে মারা গেছেন যে চন্দনীর মাথায় বজ্রপাত হলো মারা গেছেন বলে কি আমার বৌদিরা তো আমাকে তাহলে বাড়ি ফিরতে দেবে না কেন কেন দেবে না আমাকে বলেছে চন্দন রাজাকে বিয়ে করে ওদের নেমন্তন্ন খাওয়াতে হবে তবে বাড়িতে ঢুকতে দেবে পাখির খুব দুঃখ হলো সে বললে মরা লোককে বিয়ে করতে বলেছে অমন বৌদিদিদের বাড়িতে তোমার ফিরে গিয়ে কাজ নেই তুমি বরং বনেই থাকো আমরা তোমার সঙ্গে খেলবো কত ফলমূল কত ঝর্ণা বনে তোমার খাবারের অভাব হবে না কিন্তু চন্দন রাজা সেটি তো হবে না ভাই তিনি তো মারা গেছেন বাগানে বসেছিলেন সাপে কামড়ালো না বিছেতে কামড়ালো কে জানে হঠাৎ মরণের কোলে ঢলে পড়লেন অল্প বয়সে সবাই ওর জন্য তাই এখনো কাঁদে তুমি মরা মানুষটাকে খোঁজা ছেড়ে দাও চন্দনই আর কিছু বললে না কিন্তু চন্দন রাজার খোঁজ তো পাখির কথায় বন্ধ করা চলে না চন্দনী বনের পথে হাঁটছে তো হাঁটছেই অতটুকুনি পাখি ও কি বলতে কি বলেছে চন্দনী হাঁটে এখন হয়েছে কি চন্দন রাজা সত্যিই গেল ফাল্গুন মাসে মারা গেছেন বনের মধ্যে খুব সুন্দর একটি প্রাসাদ গড়ে তার মধ্যে কাঁচের আলমারিতে নরম রেশমের রাজসজ্জায় শুইয়ে রেখেছেন তাকে তার মা বাবা রানিমা সকাল থেকে এসে কান্নাকাটি করেন সূর্যে ডুবলে প্রাসাদে ফিরে যান ছেলের শোকে রাজা তো শয্যায় নিয়েছেন বোনের মধ্যে চন্দন রাজার সমাধি সৌধটি দেখাশোনা করেন এক ব্রাহ্মণ আর তাঁর স্ত্রী একটি কুটির বেঁধে তারা কাছেই থাকেন সারাদিন রানীমাকেও যত্ন করেন রানীমা রোজ ছেলের জন্যে রাজভোগ রেঁধে আনেন যাবার সময় ব্রাহ্মণ ব্রাহ্মণীকে দিয়ে যান ছেলে তো কিছু মুখে দেয় না ছেলে তো চিরনিদ্রায় শুয়েছে রানীমা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন এত টুকু এতটুকু হয়নি কি আশ্চর্য কথা ফাল্গুন থেকে শ্রাবণ ছ মাস হয়ে গেছে চন্দন রাজার চেহারায় পচন ধরেনি মৃত্যুর পাঞ্জা ছাপও পড়েনি মুখে কেউ জানে না কেন এমন হলো পুরু ঠাকুর বলেন ওর মতো পুণ্যবান ছেলে আর হয় না কি না পাপ কোনোদিন ওকে স্পর্শ করেনি পছন ওকে ছবে কেমন করে দূর দূর থেকে সারা দিন লোকজন আসে বনের মধ্যে চন্দন রাজাকে দেখতে ছমাস মাস ধরে শুয়ে আছেন মৃত্যু ওর কোনো লক্ষণই নেই শরীরে শুধু হৃৎপিণ্ডটি চলছে না হাঁটতে হাঁটতে চন্দনী এলো এক দিঘির পানে দিঘির ওপারে চমৎকার এক কাঁচের প্রাসাদ দেখে চন্দনী সাঁতার কেটে ওপারে গিয়ে উঠল প্রাসাদে রাত্রি যাপন করা যাবে ভেবে কাছে গিয়ে দেখে মস্ত এক বৈঠকখানা ঘরে একটাই পালঙ্ক তাতে খুব সুপুরুষ একটি যুবক শুয়ে ঘুমুচ্ছেন নিচে লেখা আছে চন্দন রাজা জন্ম মৃত্যু ফাল্গুন মাস চন্দনী তো খুব মন খারাপ হয়ে গেল দেখে তবে তো পাখিটি ঠিকই বলেছিল তার মানে আর দিনই বাড়ি ফেরা হবে না চন্দনের বৌদিরা ঢুকতে দেবে না চন্দনী বসে বসে কাঁদতে শুরু করলো এবারে হাঁটুতে মুখ গুজে কাঁদছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে রাত বারোটা বেঁধে যেতেই পালঙ্কের ওপরে চন্দন রাজা উঠে বসলেন আরে এটা আবার কে এ ঘরে তো রাত্রিরে কেউ থাকে না বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তখন চন্দনের ছোট্ট শরীরটা ঘুমিয়ে ঘুমিয়ে ও ঠান্ডায় কাঁপছে চন্দন রাজা নিজের গা থেকে সিল্কের জড়ির বালাপোষ্টি খুলে চন্দনীর গায়ে জড়িয়ে দিলেন বর্ষা দেখে ও বাইরে দিঘিতে স্নান সেরে এলেন তারপর ঢাকনি খুলে রাজভোগ খেতে শুরু করলেন একটু পরেই গরম গরম পরমান্ন নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী হাজির এরা জানেন মধ্যরাত্রে চন্দন রাজা জেগে ওঠেন স্নান করেন মায়ের খাবার খান রানা ব্রাহ্মণ ব্রাহ্মণে ওকে সেবা যত্ন করেন হঠাৎ এত সুন্দরী একটি কন্যাকে এখানে দেখে তো তারা অবাক ওদের কথাবার্তায় চন্দনীয় জেগে উঠেছে ব্রাহ্মণ বললেন তুমি কে গো ব্রাহ্মণী বললেন আহারে মুখখানি যে শুকিয়ে গেছে আদরের কথাবার্তা শুনে চন্দনী ভরসা পেয়ে নিজের কথা সবই তাদের জানালো শুনে ব্রাহ্মণী বললেন চলো তুমি আমাদের কাছে থাকবে আমাদের তো ছেলে মেয়ে নেই তুমি আমাদের মেয়ে হবে চলো চন্দনী তাদের সঙ্গে চললো ব্রাহ্মণ বললেন রাজা রোজ রাত্রে জেগে ওঠেন ঘন্টা দু তিন বেঁচে থাকেন তারপর যেই ভোরের তারাটি ফোটে রাজাও ঘুমিয়ে পড়েন মৃত্যুর কোলে শুয়ে এটা কেন যে হয় ব্রাহ্মণ জানেন না কিন্তু রাজা যে রোজ রাত্রে বেঁচে ওঠেন সেটা রাজবাড়িতেও কেউ জানে না ব্রাহ্মণ বহু শাস্ত্রটাস্ত্র পড়ছেন যদি রাজার এই রোজ রোজ মরে যাওয়াটা অসিদ্ধ করে ফেলা যায় যাতে বেঁচে থাকাটাই তার স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে কিন্তু এখনো কোনো মন্ত্রতন্ত্র খুঁজে পাননি তিনি কাউকে জিজ্ঞেস করবেন যে তারও উপায় নেই চন্দন রাজার কড়া নিষেধ দ্বিতীয় কেউ যেন জানতে না পারে রাজা ও জানেন না যে তিনি সম্পূর্ণ মরে যাননি জাদুগ্রস্ত হয়ে সুপ্ত রয়েছেন কিন্তু কিসের জাদু কে যে জাদু করল রাজা কিছু বলেননি ব্রাহ্মণও বুঝতে পারছেন না চন্দনী সব শুনে বললে আচ্ছা আমি চেষ্টা করব জানতে ওর এমন অবস্থা কে করেছে কেনই বা করেছে ব্রাহ্মণ ব্রাহ্মণীর সঙ্গে চন্দনীও এখন রোজ রাত্রির চন্দন রাজার কাছে যায় একসঙ্গে খায় গল্পগাছা করে চন্দনী তাকে গান শোনায় দুজনে খুব ভাব হয়ে গেল ব্রাহ্মণী ব্রাহ্মণকে বললেন আহা অমন সুন্দর রাজপুতর এমন চমৎকার কণ্নে অথচ দেখো ওদের মিলন হচ্ছে না রাজা পুরোপুরি জীবন্ত মানুষ নন বলে তুমি তাড়াতাড়ি একটা মন্তর খুঁজে বের করো তো বাপু ব্রাহ্মণ বলেন আমি কি চেষ্টা করছি না রাজা রাজামশাই তো কত জাগ কত পুজো অর্চনা না চন্দনীর সঙ্গে এদিকে চন্দন রাজার খুব ভাবসাব হয়ে গেছে চন্দন রাজা একদিন বললেন চন্দনী আমি তোমাকে বিয়েই করতে চাইতুম যদি আমার সুস্থ স্বাভাবিক আয়ু থাকত কিন্তু আজ বাদে কাল মরবো তোমাকেও কেন মেরে রেখে যাই চন্দনী বললেন আমাকে বিয়ে করুন মহারাজ দেখবেন আমি আপনাকে মরতেই দেব না বাঁচিয়ে তুল বই বেহুলার সাবিত্রীর দেশে মেয়ে নামি চন্দন রাজা তার ভুবন মোহন হাসি হাসলেন ওকে কিচ্ছু বললেন না কিন্তু ব্রাহ্মণকে বললেন বিয়ে জোগাড় করো আমি চন্দনীকে বিয়ে করব ব্রাহ্মণ ব্রাহ্মণী মনের আনন্দে বিয়ের ব্যবস্থা করলেন ব্রাহ্মণ মন্ত্র পড়লেন ব্রাহ্মণী চন্দন রাজাকে বরসয্যা করালেন চন্দনীকে কণে সাজালেন আহা দুজনকে যে কি সুন্দর মানিয়েছিল বনের সব পশুপক্ষী বললে বাহ কি সুন্দর তারা ফুল ফল নিয়ে বিয়েতে আশীর্বাদ করে গেল চন্দন রাজা তো বোনের খুব যত্ন করতেন তাই বনের সবাই তাকে ভালোবাসেন কিন্তু বনে থাকত কিছু বোন তারা রোজ রাজার বাগানে খেলতে যেত বাগানের পাতা ছিঁড়ত ফুল ছিঁড়ত ফোয়ারার জলে কাদা ছিটোতো বাগানটি অপরিচ্ছন্ন করত একদিন ওদের রানীকে ধরে ফেললেন চন্দন রাজা কাজটা সহজ ছিল না বনপরীদের রানী তো অনেক জাদু মন্তর জানেন পরিরানী বললেন রাজা আমাদের ছেড়ে দাও আর দুষ্টুমি করব না চন্দন রাজা ছেড়ে দিলেন কিন্তু পর পর যখন তিনবার এরকম হল তখন চন্দন রাজা বললেন পরিরানী তোমাকে আর ছাড়ব না রাজসভায় ধরে নিয়ে যাবো পায়ের পরিয়ে আমার বাবার সামনে চলো শুনে দুষ্টু এক টানে চন্দন রাজার গলা থেকে ওর আয়ুর শুদ্ধ চন্দন লকেট বীজের হাতটা ছিনিয়ে নিলেন চন্দন রাজাও ঘুমিয়ে পড়লেন মরেই গেলেন কেননা আয়ুর লকেটটা আর ওর বুকে দুলছে না তো পরিণী রোজ রাতে বারোটা বাজলেই এ ঘরে আসেন ঠান্ডা বাতাস হয়ে চন্দন আদর করে বাঁচিয়ে দেন বুকে আয়ুর লকেট ছুঁয়ে আর বলেন রাজা আমাকে বিয়ে করো তাহলে আর মরতে হবে না তোমাকে কিন্তু রাজার দুষ্টু বিয়ে করতে ইচ্ছে করে না উনি বললেন সরি পারলুম না পরিরাণীও লকেট নিয়ে উড়ে চলে যান সরি আমিও পারলুম না এই বলে চন্দন রাজা বললেন চন্দনীকে এসব খবর ব্রাহ্মণ ব্রাহ্মণীও জানে না তাই তো সবাই অবাক কেন রাজার সব দেহটি পচে না এই ধাঁধার উত্তর মৃত হলে তো পচবে চন্দন রাজার দেহটি তো দেহ নয় মোটেই শুধু নিদ্রামগ্ন যোগস্থ দেহ বলাই ঠিক জ্যান্ত সুস্থ তরুণ শরীরে পচনের প্রশ্নই ওঠে না কিন্তু দিনের বেলায় তো জীবন্ত হওয়ার উপায় নেই ওই চন্দনহারের লকেটটা যে চাই ওটা পরীর কাছ থেকে উদ্ধার করবে কে আমি করব তুমি ভেব না এই বলে চন্দন রাজাকে ভরসা দিয়ে আদর করে চন্দনী ভাবতে বসে যায় কিন্তু ভেবে কুল পায় না এমন সময় চন্দনীর একটি খুব মিষ্টি বাচ্চা ছেলে জন্মালো ব্রাহ্মণ ব্রাহ্মণের তো নাতি পেয়ে মহা আনন্দ তারা বলা বলি করেন রাজা রানীর কি দুঃখ এমন নাতি জন্মালো তাদের তারা জেনেও জানলেন না চন্দনী তার বাচ্চাকে নিয়ে সারাদিন চন্দনবনের মধ্যে খেলা করে একদিন পরী রানী তাকে দেখতে পেল মা কি মিষ্টি বাচ্চা গো পরীরা খুব বাচ্চাদের সঙ্গে খেলতে তো খেলতে এলো সঙ্গে তাকে দেখতে পেল না শিশুরা পায় চাঁদ কুমার হেসে হেসে খেলতে লাগলো বাচ্চারা চোখের চশমা গলার লকেট এসব টানতে খুব ভালোবাসে তো হলো কি পরিণীর গলার চন্দন হারে যে আয়ুর লকেটটা দুলছিল বাচ্চা চাঁদ একদিন তার কচি মুঠোয় সেটি শক্ত করে চেপে ধরেছে পরি আর করে কি হার ছিঁড়ে উড়ে পালিয়েছে সে ধরা পড়ে যাবে নাকি চন্দনে হঠাৎ দেখে বাচ্চার মুঠোয় একটি চাঁদের আলোর টুকরো জ্বলছে আর চারপাশে ছড়িয়ে পড়েছে লাল টুকটুকে চন্দন বীজ আরে 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 এই তো এই তো এই তো ঈশ্বর তবে ফিরিয়ে দিয়েছেন আয়ুর লকেট চন্দন বীজগুলি কুড়িয়ে চন্দনী তার আঁচলে বাঁধল আর ছেলের মুঠো থেকে সাবধানে ছাড়িয়ে নিল বাড়ি এসে ছু নিয়ে নিয়ে চন্দন হাটটি গেথে তাতে আয়ুর লকেটটি ঝুলিয়ে চন্দনী হেসে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললে মা বাবা আজই আমার স্বামী বেঁচে উঠবেন তোমরা চলো দেখবে ব্রাহ্মণ ব্রাহ্মণী বাচ্চাকে নিয়ে চললেন ঠিক দুপুর বেলা মহারানী তখন ছেলের পাশে বসে কাঁদছেন যেমন কাদের প্রতিদিন সকাল থেকে সন্ধে অব্দি কেঁদে সূর্য ডুবলে প্রাসাদে ফিরে যান ছেলেকে জেগে উঠতে তিনি দেখেননি সেই কোন এক ফাল্গুন চন্দন রাজা মারা গিয়েছেন তারপরে দুটো ফাল্গুন মাস ফিরে ফিরে এসেছে আবার বনে বনে কোকিল গান গাইছে চন্দনের সুবাস বই মলয় বাতাস বইছে আর রানীমার ছেলের জন্যে কান্না যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে বছরে পর বছর ঘুরে চললো ছেলেকে দেখো ঠিক যেন ঘুমিয়ে পড়েছে জাগার নাম নেই ডাকলে সাড়াটি নেই বুকে কান পাত ধূপ ধূপ নেই হাতের কবজি তুলে নাড়ি গোনো নাড়ি নেই রানিমা কাঁদেন মেঝে ময় এলো চুল মেঘের মতো ছড়িয়ে চন্দনী এসে আস্তে আস্তে চন্দন রাজার গলায় চন্দন চন্দনহাটটি পরিয়ে দিলে আয়ুর লকেটটি ঠাকুরের নাম করে ছুঁয়ে দিলে ওর বুকের উপরে তারপর আড়ালে সরে গেল ছেলে কোলে নিয়ে চন্দন রাজা উঠে বসলেন চেয়ে দেখলেন চারিদিকে করছে দিনের আলো কোকিল ডাকছে বসন্তের বাতাস ছুটেছে ভ্রমর গুনগুন করে উঠছে আহা কত কাল চন্দন রাজার দিনের বেলার সঙ্গে দেখা হয়নি সূর্যিদেবের মুখ দেখেননি তারপর মাটির দিকে চেয়ে দেখেন ও মা ছি ছি কি হবে মেঘের মতো এলোকেশ মাটিতে ছড়িয়ে ও কে কাঁদে অমন করে দুখিনী রানি যে চন্দন রাজা শয্যা ছেড়ে উঠে মাটিতে নামলেন মাকে জড়িয়ে ধরে বললেন ওঠো মা ওঠো এই তো আমি চেয়ে দেখো দিখি মা চন্দন রাজার গলা শুনলেন যেন গত জন্মের আওয়াজ তারপর দেখলেন যেন স্বপ্ন তারপর ছেলেকে জাপটে ধরে আনন্দের কান্না কেঁদে ফেললেন এবার গুটি গুটি পায় চন্দনী চাঁদকে কোলে করে ব্রাহ্মণী আশীর্বাদী ফুল ধান দুব্য হাতে নিয়ে ব্রাহ্মণ সকলেই এসে দাঁড়িয়েছেন পাশে ব্রাহ্মণী বললেন রানীমা এই নাও তোমার নাতি ব্রাহ্মণ বললেন রানীমা এই নাও তোমার বৌমা চন্দন রাজা হেসে বললেন হ্যাঁ মা সত্যি তারপর তারপর রাজ্য জুড়ে উৎসব সবাই জানতে পারলো আসলে ব্যাপারটা কি হয়েছিল রাজামশাই রানিমা বললেন এবার একটা বড় করে নাতির অন্নপ্রাশন হোক চন্দনী বললে আমার দাদা বৌদিদের নেমন্তন্ন করবেন তো আর তোমরাই তো আমাকে বলেছিলে কখনো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নেমন্তন্ন খেতে এলে তোমাদের যেন এমন কাঠের পিঁড়িতে আর ছোট বৌদিকে হিরে মুক্ত রাসনে বসিয়ে খাওয়াই তো আমি তো পিঁড়িতে না বসিয়ে আসনে বসিয়েছি কাজকর্মের বাড়িতে তো পিঁড়িতে বসানো যায় না তোমাদের কথাই তো রেখেছি শুনে বৌদিরা চুপ শুধু রানীমা বললেন তার মানে এরকম কথা কেন বলেছিলে তোমরা তখনও বৌদিরা চুপ কিন্তু ছোট বৌদি সব কথা বলে দিল চন্দনীকে কত কষ্ট দিত বৌদিরা দাদারাও বৌদির কথা শুনে ছোট্ট বোনটিকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে শুনে তো রাজামশাই রানীমা ভীষণ বিরক্ত হলেন ছি ছয় ছেলে ছয় বউকে তারা পাঠিয়ে দিলেন আস্তাবলের ঘোড়াদের আর গোয়ালের গরুদের দেখাশোনা করবার কাজে রাজামশাই বললেন তোমরা কাজকর্ম করবার যোগ্য নাও আর ছোট ছেলে ছোট বউমাকে রাজা রানী করে দিয়ে নিজেরা বনে ফিরে গেলেন আর চন্দনী চন্দনী চন্দন রাজার বউ হয়ে সুখে ঘরকন্যা আর রাজ্য করতে লাগলো শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা গল্প চন্দন রাজার বউ ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে